স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষকের। কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের খসড়া মোড়ে মোটর সাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। আহত হয়েছে এই ঘটনায় আরও এক শিক্ষক। মৃত শিক্ষকের নাম পলাশ লোচন হাজরা। পলাশবাবু কুলি সাধারণ বিদ্যাপীঠের শিক্ষক। স্কুলের অন্য এক শিক্ষক জানান, আজ বিকেলে স্কুল শেষে মোটর বাইক চেপে কুলি থেকে কান্দি বাড়ি ফিরছিল পলাশবাবু, স্কুলের প্রধান শিক্ষক। বাড়ি ফেরার পথে খসড়ার মোড়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ির। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকেই নিয়ে আসে কান্দি মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা পলাশবাবুকে মৃত বলে ঘোষণা করেছে। গুরুতর অপর শিক্ষকেরও চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। দশ চাকা লরির সঙ্গে সামনাসামনি অ্যাক্সিডেন্ট, একদম সাইডের স্কিড করেছে, ওর গাড়িটা উল্টে যায়, গাড়ির সঙ্গে পেছনে হেডমাস্টার ছিলেন, উনি অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ওনার হেডমাস্টার পেছনে ছিলেন, উনিও চোটগ্রস্ত। এবং ওখানেই অবস্থা একদম খারাপের দিকে হয়ে যায়, হসপিটাল আনার পরে তো ডেড ঘোষণাই করে। এটা একদম খরচার মুখে। কী নাম? পলাশ লোচন হাজরা। কোন স্কুলের শিক্ষক? উনি কুলি সাধারণ বিদ্যাপীঠের। আমার নাম সৌগত উপাধ্যায়।